আজকে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়েছে খুব সাধারণ ঘটনা শুধুমাত্র এখানে ছাত্র নেতৃবৃন্দ ছিল আগামী দিনে বাংলাদেশের আবামর জনগণ পুলিশের এই যে পোশাক জনগণের টাকা সেটা খুলে নেবে আমি আপনাদের বললাম সেটা খুলে নেবে এবং এনাদের আমরা ব্যবস্থা চাই এনাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যায় এনাদের বাচ্চা কাচ্চা যখন স্কুলে যায় স্বর্গে কি নিরাপদ অবশ্যই নিরাপদ নয় এনার বাচ্চা কাচ্চার কি হাফ পাস নেয় না দেখেন কি রকম শুধুমাত্র সরকারি চাকরি হওয়ার কারণে সরকার দালালি করার জন্য সন্তানের পক্ষে ওরা অবলম্বন করতে পারে না বন্ধুগণ পুলিশের কথা ছিল জনগণের সেবক হিসেবে জনগণের পাশে দাঁড়ানো কিন্তু দেখছেন পুলিশ খুব সুন্দর ভাবে আওয়ামী লীগের প্রতিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে সেটা পাকাপোক্ত কোন বিভাগ এবং লাঠিয়া বাহিনী হিসেবে প্রকাশ্যে সামনে আসছে কিভাবে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে বন্ধুগণ আমরা যখন শিক্ষার্থীদের হাফ পাশের জন্য আন্দোলন করছি তখন আপনারা দেখছেন পুলিশ কিভাবে ন্যাক্কারজনক ভাবে আমাদেরকে বাধা প্রদান করেছে আমাদেরকে সাবাং অবরোধ করতে দেয়নি আমার কাছে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এটা কিসের লক্ষণ বন্ধুগণ দেখেন পুলিশের যে আচরণ পুলিশের আচরণ এবং আওয়ামী লীগের আচরণের মধ্যে কোনো ফারাক আছে কোনো ধরনের ফারাক নাই আমি এনাদের বলবো এনারা আমলা হওয়ার পর ঠিকই তো আওয়ামী টাউলি করে এখনই যদি আওয়ামী লীগের ভোট টোট করে এখন তো আওয়ামী লীগের চেয়ে ভালো সুসময় আর কারো নাই তাহলে দেখা যাবে এরা সংসদ সদস্য হয়ে যেতে পারে আর কি আমাদের হাম ভাই আছে এবং ওনার যা চেহারা সুন্দর উনি কিন্তু নির্বাচিত হয়ে যেতে পারে আর এটা আমাদের হচ্ছে ছাত্রগুলোর হচ্ছে পরামর্শ বন্ধুগণ আপনারা জানেন পুলিশ যখন বাসে ওঠে পুলিশ কি কোনো ভাড়া দেয় দেয় না কিন্তু পুলিশের কিন্তু পাঁচ আছে পুলিশের পাঁচ আছে কাঠ টাকায় পাস পুলিশ পাঁচ আছে দেখেন আবার এনারা আবার এই রাষ্ট্র থেকে মানে আমরা জনগণ যারা ট্যাক্স দেই সেই টাকায় আবার বেতন পায় বেতন পেয়ে কি করে আচ্ছা এখন যে ভাড়ার যে বাড়লো বর্ধিত ভাড়া এবং হাফ পা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা কিন্তু ভাই আপনারা ঠিক করে দিলে আমরা করব না আপনাদের কথা শুনতে আমরা বাধ্য নই এখানে আপনারা দেখছেন পুলিশ কিভাবে আমাদের হাফ পাশের যে আন্দোলন এবং আমরা যে ডিজেলের দাম বাড়ার পর যে অতিরিক্ত বর্ধিত ভাড়া প্রত্যাহারের জন্য আমরা ধারাবাহিক আন্দোলন করছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং বিভিন্ন স্থানে আপনারা দেখছেন ঢাকায় আন্দোলন করছে সেখানে এবং সারা দেশে আন্দোলন হচ্ছে আপনারা দেখছেন একজন শিক্ষার্থী নটরডেমের শিক্ষার্থী আমাদের ছোট ভাই কিভাবে কিভাবে সে সড়কে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা কিন্তু বারবার এই হত্যাকাণ্ডের বিরোধিতা করছি আমরা এই হত্যাকাণ্ডকে একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড এবং কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে আমরা বিবেচনা করছি আপনারা দেখছেন আমি বলতে চাই আমাদের যে ধারাবাহিক সংগ্রাম এবং আন্দোলন এটা চলবে যতদিন না পর্যন্ত এখানে বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হবে যতদিন না পর্যন্ত হাফ পাস বাস্তবায়ন করা হবে এবার আমি বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র পরিষদের বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগ্রামী সভাপতি মিতু সরকার বক্তব্য রাখবেন মিতু সরকার বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে আসলে আমাদের পূর্ব নির্ধারিত যে আসলে যে কর্মসূচি সেই কর্মসূচি আমাদেরকে করতে দেওয়া হয় নাই এই যে পুলিশের যে নেতৃত্বজনক ঘটনা সেই ঘটনা আবারও এটা সামনে আসলো এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছি এই সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে যে 2018 সালে থেকে শুরু করে আজকে এ পর্যন্ত সময় এসে যে সমস্ত জায়গায় যে সাধারণ শিক্ষা শিক্ষার্থীরা যে সমস্ত জায়গায় যারা আসলে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছিলেন তাদের উপরে নানা মাত্রায় নানাভাবে আসলে হামলা চালানো হয়েছে আটক করা হয়েছে তাদের উপরে নানাভাবে হয়রানিমূলক আচরণ পর্যন্ত এখন পর্যন্ত বহাল আছে সর্বশেষ আমরা যেটা দেখলাম এই এই এইখান থেকে যে আসলে আমরা আমাদের সাধারণ একটা অবরোধ এই অবরোধ এই পুলিশ বাহিনী এই শেখ হাসিনা ফাঁসিবাজের যারা আসলে তাবেদার তাবেদারি বাহক হিসেবে কাজ করে তারা আমাদের খবর অবরোধ করতে দিলেন না সময় বন্ধুরা আমি এর তীব্র প্রতিবাদ করে বলতে চাই বাংলাদেশের জনগণ কারো হুকুম করে কা হুকুম নিয়ে কোনো ধরনের কোনো আন্দোলন করতে রাজি নয় তারা কি এদেশের জনগণকে ভারতের বা অন্য কোনো রাষ্ট্রের নাগরিক হিসাবে চিহ্নিত করতে চান যারা আসলে এই দেশের নাগরিক হিসাবে ন্যূনতম তাদের কোনো অধিকার নেই সঙ্গে বন্ধুগণ কথা যদি বাড়াইতে হয় এই দেশে একটা জাতিবাদী সরকার কায়েম রয়েছে যেখানে যেখানে
জনগণের ন্যূনতম কোনো অধিকার নেই। যেখানে থেকে শুরু করে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, আজকে বাজারে কি অবস্থা আপনারা দেখবেন, আজকে পেঁয়াজের কি অবস্থা দেখবেন, এখানকার জনগণরা কি কি রকম ভাবে জীবনযাপন করছে, কি পরিমাণ প্রতিবাদ এখানে কায়েম রয়েছে। জনগণ তার মত প্রকাশের স্বাধীনতা নাই, জনগণ তার কোন অধিকার নিয়ে আন্দোলন করতে পাচ্ছেন না। সমস্ত জায়গায় একটা জাতিবাদী শাসন ব্যবস্থা এখানে কায়েম রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি এই নটর ডেম কলেজের ছাত্র যখন নাইম সড়কে হত্যাকাণ্ডের শিকার হয়, তখন ওর মেয়র এসে নানাভাবে আইন আইন বাস্তবায়ন করার নাম করে নানা ধরনের মূলা ছুলায়, যেটা আসলে যদি নারী হত্যা সেই নারী হত্যাকে বাস্তব দায়িত্ব করার জন্য এক ধরনের মূলা ছুলায়। সংগ্রামী বন্ধুগণ, আজকে সবাই এসে এই যে একটা মানুষ যখন রাস্তায় হত্যাকাণ্ডের শিকার হয়, তখন তার নামে যদি কোনো মেট্রো রেল কোন ব্রিজ দেওয়া হয়, তাহলে কি সেই যে হত্যাকাণ্ডের শিকার হলো তার পরিবারের কোনো কিছু দায় আছে না? কোনো ধরনের কোনো দায় আসে না। সুতরাং আজকে নিরাপদ সড়ক চাই আন্দোলন আর এই ফাঁসিবাদ কাঠামো এখানে কায়েম রয়েছে, সমস্ত কিছুই আজকে এক পাল্লায় ভারী করতে হবে। সঙ্গে বন্ধুগণ, আজকে সময় এসে ছাত্রদের সাথে শ্রমিকদের এক ধরনের সংঘর্ষ বাঁধানোর চেষ্টায় এ সরকার আছে। সঙ্গে বন্ধুগণ, আমরা এখান থেকে বলতে চাই যে আজকে ছাত্রদের সামনে শ্রমিকদের সামনে কোনো বিরোধ নাই। আজকে যারা মালিক সমিতি রয়েছে তারা কিভাবে বলে যে আসলে 80% মালিক ঢাকা শহরের পরিবহন শ্রমিক মালিক তারা গরিব ফকির, তাহলে তারা পরিবহন শ্রমিকের সামনে তারা যাত্রী বহন না করে তারা ভিক্ষা করতে নেমে যাক, আমরা এই পরামর্শ দেই। তাহলে এ দেশের জনগণ তাহলে তাদেরকে ন্যূনতম ভাবেও ভিক্ষা দিতে রাজি আছে। তাহলে এই যে পরিস্থিতি সমস্ত জায়গায়, আজকে চট্টগ্রাম সবুজবাগ কিংবা আজকে এই কর্মসূচি নিয়ে হামলা, সমস্ত জায়গায় এক ধরনের যে জাতিবাদী শাসন যেখানে কায়েম রয়েছে তারই একটা ন্যূনতম একটা চিহ্ন এখানে আমরা দেখতে পেয়েছি। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, যেহেতু এখানে যে জাতিবাদী কাঠামো সামনে আসছে সেই জাতিবাদী শাসককে উৎখাত করার জন্য আগামীর যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা সবাই একত্রিত ভাবে এই সংগ্রামে অংশগ্রহণ করব। সেই বক্তব্য থেকে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তুমি আর মন দূরে হও। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে, আমাদের এই সমাবেশের এই মুহূর্তে বক্তব্য প্রদান করবেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শুভাশিষ চাকমা। বক্তব্য রাখবেন শুভাশিষ চাকমা।